নমস্কার বন্ধুরা, শ্রাবণী সব রকমে সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। দারুণ মজার একটা রেসিপি, চিড়ে দিয়ে দই দিয়ে আর আলু দিয়ে যে এমন একটা রেসিপি হয়, তোমরা ভিডিওটা না জানলে বুঝতেই পারবে না। তোমরা এটা রাত্রির ডিনারও, ডিনারের রেসিপিও বলতে পারো বা সকালবেলা ব্রেকফাস্টের রেসিপিও বলতে পারো। তো দেখো ভিডিওটা আমি শুরু করব, তার আগে আমি আবারও প্রতিটা ভিডিওতে যেমন বলি তেমন বলছি, তোমরা ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দিও, শেয়ার করো নিজেদের বন্ধুদের মধ্যে, আর কমেন্ট করে আমাকে জানিও আমার এইসব রেসিপিগুলো তোমাদেরকে কেমন লাগছে। কেন তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো দেখো আমি কেমন কেমনভাবে আমি এটা জিনিসটা বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম মতন চিড়ে নিয়েছি। তো চিড়েটাকে আমি 2-3 বার এমনি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ চিড়েতে অনেক নোংরা থাকে। তো আমি এটাকে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। তো দেখো বন্ধুরা, চিড়েটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একদম জলটাকে নিংড়ে নিংড়ে রেখেছি। এবার এখানে আমি 200 গ্রাম মতন দই নিয়েছি। দইটাকে আমি চিড়ের সঙ্গে একটু মিশিয়ে দেবো, মিশিয়ে আমি 10 মিনিট মতন রেখে দেবো। তাহলে 10 মিনিট রাখলে দইয়ের যে জলটা তাহলে চিড়ের মধ্যে সব টেনে নেবে। এইভাবে আমি আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব দইটা চারদিকে। তো বন্ধুরা, চিড়েটা ততক্ষণ দইয়ের সঙ্গে মেখে রেখে দিয়েছি, 10 মিনিট হয়ে যাক। আর আমি এখানে দুটো আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি, আমি আলুটাকে একটু গ্রেট করে নেব। বন্ধুরা দেখো, আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার আমি এতে একে একে মশলা অ্যাড করবো। দেখো এতে আমি দিলাম 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, এটা কিছুই নয়, শুধু লঙ্কাটাকে একটু শুকনো কলায় দিয়ে একটু ডাস্ট করে নিয়েছি। তোমরা যদি না থাকো, চিলি ফ্লেক্স যদি না থাকে, তোমরা কাঁচা লঙ্কা থেঁতো করে দিতে পারো। 1 চামচ দিলাম আমি ভাজা মশলা, এটা হচ্ছে ধনে জিরে আর গরম মশলাটা একটু গুঁড়ো ভেজে ড্রাই রোস্ট করে নিয়েছি। আর একদম সামান্য পরিমাণে দিলে দিচ্ছে হিং। হিংটা দিলে কি হবে, এর ফ্লেভারটা অনেক সুন্দর লাগবে। যারা হিং খেতে চাও না, তারা হিংটাকে স্কিপ করতে পারো। আর নুন দিলাম স্বাদ মতন, নুন আন্দাজ মতন। নুনটা হচ্ছে তোমরা তোমাদের নিজেদের আন্দাজ মতন দেবে, যেমন যেমন নুন হয় যেমন যতটা জিনিস করবে সেমন করে দেবে। আর দিলাম আমি এখানে কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনে পাতা কুচিটা। তো এইগুলো দেখো ভালো করে এবার আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি। তো দেখো বন্ধুরা, আলুটা আমি মিশিয়ে আলাদা করে রেখে দিয়েছি, আর দইয়ের সঙ্গে চিড়েটা দেখো একদম ঝরঝরে হয়ে গেছে চিড়েটা। এবার এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণে নুন দেবো। নুন দিয়ে এটাকে আমি ভালো করে ঠেসে, একদম আটা যেমন করে ঠাসে ওইভাবে ঠেসে একদম একদম মোলায়েম একটা করে নেব। তো বন্ধুরা দেখো, চিড়েটা এইভাবে একদম নরম করে একদম দেখছো তো কত মোলায়েম হয়ে গেছে, একদম দেখতে ময়দার মতন মাখাটা হয়েছে। এটা মেখে নিয়েছি, আর এই দেখো আলুটাও মাখা আছে। এবার আলুটা আমি চিড়ের মধ্যে দিয়ে দেবো। এবারে আমি এটা ভালো করে আলুটা এর সঙ্গে মেখে নেব। তো দেখো বন্ধুরা, আলু আর চিড়েটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এতে আমি অল্প অল্প আটা দিয়ে একটুখানি এটাকে একটু টাইট করে নেব। আমি আটা দিয়ে করছি, তোমরা চাইলে ময়দাও দিতে পারো। তো বন্ধুরা দেখো, এটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি লেচি করে নেব, মোটামুটি মিডিয়াম সাইজের লেচি করে নেব। তো তোমরা বেশি লেচি ছোট করবে না, যেহেতু এটা আটা নয়, এটা পুরো চিড়ে। তো তোমরা বুঝে শুনে মিডিয়াম সাইজের এইভাবে লেচি করবে। তো দেখো বন্ধুরা, আমি এই জো লেম করে করে লেচি করে নিয়েছি, একটু বড় বড় করে লেচি করে নিয়েছি। এবার আমি এগুলোকে আটা দিয়ে দিয়ে বেলে নেব। তোমরা আটা দিয়ে বেলবে, খবরদার তেল দিয়ে বেলতে যেও না, কারণ কি এটা যেহেতু চিড়ে হচ্ছে তো এটা আটা দিয়ে বেললেই ভালো হবে। তো দেখো বন্ধুরা, আমি এটা এইভাবে বেলে নিয়েছি।
তোমাদের ভয় পাওয়ার কিছু কারণ নেই, যেহেতু এটা চিড়ে আছে তো সাইডগুলো এরম হবে। তো তোমরা গোল করার জন্য কি করবে, ওপরে একটা ছোট ভালো মাপের একটা বাতি বসিয়ে, এইভাবে বাতি বসিয়ে তাকে চেপে সাইড দিয়ে যেগুলো বাকি থাকে এগুলো কেটে বাটি দিয়ে চেপে তোমরা এইভাবে গোল করে চারদিকটা গোল করে নেবে। আর যেখানে থালার মধ্যে রাখবে, থালার মধ্যে আগে থেকে আটা ছড়িয়ে রাখবে, কেন কি একটার গায়ে একটা সে রাখা যাবে না, রাখলে তাহলে এগুলো জড়িয়ে যাওয়ার ভয় আছে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি আবার একটা বেলে নিয়েছি, এবার আবারও আমি এই বাটি দিয়ে মাপ করে সমান করে মাপ করে এইভাবে কেটে এই সাইডগুলো তো দেখো আমি কেটে আবার এইটা গোল করে সুন্দর করে কেটে একটা শেপ দিয়ে দিয়েছি। তো আমি এইভাবে কত সবগুলো বেলে নেই, তারপর ভাজার সময় তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমি এইভাবে বেলে নিয়েছি, তোমরা যখন রাখবে একটার ওপর একটা একটু আটা দিয়ে দিয়ে রাখবে, নাহলে সব জড়িয়ে যাবে। আর আমি এখানে তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে এই তাওয়ার ওপর দিতে থাকবো। দেখো এইভাবে দিয়ে দিয়ে আমি ভেজে নিই, তারপর তোমাদেরকে ভাজার পরে দেখাচ্ছি। আগে উল্টো পিট করে এদিক ওদিক ভালো করে সেকে নেব, তারপরে তেলটা পরে দিচ্ছি। তো দেখো এদিক ওদিক করে আমি সেকে নিয়েছি, এবার দেখছো এরকম লাগছে দেখতে। এবার আমি আস্তে আস্তে সাইড দিয়ে তেল দিয়ে দেবো। তো সত্যি বলছি বন্ধুরা, তোমরা একবার বাড়িতে চেষ্টা করে দেখো। তোমরা আগে কোনোদিন খেয়েছো কি বা শুনেছো কিনা আমি জানি না, এটা শুনে খেতে গেলে আর কোনো কিছু দরকার লাগবে না, শুধু এটা এত সুস্বাদু হয় শুধুই খাওয়া হয়ে যাবে। তো আমি ভেজে কতগুলো তুলে নেই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমি এইভাবে ভেজে ভেজে নিয়েছি, আরও একটা আমি চাটুতে দিয়েছি, আমি তোমাদেরকে ভেজে ভেজে দেখাচ্ছি, তারপর ভাজা হয়ে গেলে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি ভেজে নিয়েছি, এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি, তোমরা চাইলে গ্রিন সসের সঙ্গে খেতে পারো। আর দেখো কত সুন্দর নরম তুলতুলে কত সুন্দর দেখতে হয়েছে, দেখো পুরো একদম। আর দেখো কত টেস্টি লাগছে, ছিঁড়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত টেস্টি লাগছে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্রথম থেকে শেষ অবধি দেখবে স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্ট করো আমাকে অবশ্যই অবশ্যই জানিও। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ তাদেরকে যারা আমার ভিডিওটা দেখছো ভালোবেসে তাদেরকে।